বিরতির পর স্বাগত। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে নিজেদের রণকৌশল ঠিক করতে। ইতিমধ্যে সভা সংগঠনকে নিয়ে বৈঠক শুরু হয়ে গেছে। তারই মধ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাবরুম মহকুমায় আজ সকাল 11টার সময় সাচ্চাদ আরডি ব্লকের কার্যালয়ে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, তৃণমূল, আইপিএফটি, দীপ্রমথা দলের নেতৃত্বদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই সর্বদলীয় বৈঠকে কংগ্রেস দলের পক্ষ থেকে তিনজনের এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এই প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পিসিসির সদস্য তথা সাব্রুমের কংগ্রেস নেতা শঙ্কর মল্ল, 40 সাব্রুম ব্লক কংগ্রেস দলের সভাপতি সহ অন্যান্যরা। আজকের এই সভা থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আজ সাচ্চান আরডি ব্লকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সহসভাপতি শঙ্কর মল্ল, 40 সাব্রুম ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি মনোরঞ্জন দত্ত এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা সুধীর শর্মা যখন ব্লক অফিসে যায়, সেখান থেকে ফরম নিয়ে ফেরার পথে বিজিবি রাষ্ট্রীয় দুষ্কৃতীরা ওনাদের উপরে আক্রমণ করে এবং ওনাদের সমস্ত ফর্ম ওরা ছিনিয়ে নিয়ে যায়। আমরা ধিক্কার জানাই এই সমস্ত ঘটনায়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি সত্বর এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা শুনলেন, সেই বৈঠকে মূলত আক্রমণ চালায় কিছু দুষ্কৃতীরা, তারপরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সাব্রুম মহকুমা সাচাঁদ ব্লক কার্যালয়ের সামনে হয় এই ঘটনা, তারপরেই তাদেরকে তুলে ঘুরে সেখানে সমস্ত বিষয়টি পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে রীতিমতো খবর। কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে, নমিনেশন ব্যাপার চিন্তা এবং কংগ্রেস নেতাকর্মীদের উপর আক্রমণের অভিযোগ রয়েছে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।